পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোস্তফা কামাল। আজ আপনাদের এখানে মূলত এসেছি যে আমাদের এই কোর্সটিতে আমরা কি কি বিষয় কভার করি, অর্থাৎ বিসিএস এন্ড ব্যাংক জব প্রিলিমিনারি ইংলিশ কোর্সটিতে আমরা কি কি বিষয় কভার করি। আর এই কোর্সটি আমরা নতুন বছরে, বিশেষ করে 2022 সালের নতুন নতুন আঙ্গিকে শুরু করেছি। গ্রামার পার্টটি আমরা আলাদা করেছি এবং বিসিএস এর জন্য লিটারেচার পার্টটা আলাদা করে রেখেছি। গ্রামারে আমাদের এখন টোটাল 25টি ক্লাস, এর মধ্যে 20টি ক্লাস হলো চ্যাপ্টার ওয়াইজ এবং 5টি হলো সলিউশন ক্লাস, চ্যাপ্টার বেসড, কয়েকটি চ্যাপ্টার উপর ভিত্তি করে একটি করে সলিউশন ক্লাস। তো আমরা যদি মোটা দাগে বলি যে এই কোর্সে আমরা যে যে বিষয়ে কভার করব সেগুলো হলো গ্রামার ফ্রম টেন্স টু রুলস অফ কারেকশনস। আমরা একদম গ্রামারের টেন্স থেকে শুরু করে গ্রামারের যে আইটেমসগুলো আছে সবই আমরা কভার করবো, একদম রুলস অফ কারেকশন পর্যন্ত যে যে গ্রামাটিক্যাল আইটেম রয়েছে সবগুলো আমরা পড়বো। তারপর পাশাপাশি পড়বো পিন পয়েন্ট এরর্স, যেটি ব্যাংকের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। রিপ্লেসমেন্ট অফ সেন্টেন্সেস, এটাও ব্যাংকের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ফিল ইন দ্য ব্লাঙ্কস, এটা কিছু গ্রামাটিক্যাল রুলস এবং শব্দের মাধ্যমে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ গ্রামাটিক্যাল রুলস, দুইটি আমরা কভার করবো। আন্ডারস্ট্যান্ডিং সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস ইন দ্য সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্সে কীভাবে সিনোনিমস এবং অ্যান্টোনিমসটা বোঝা যায়, বিশেষ করে বড় সেন্টেন্স যখন থাকে তখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যখন দেওয়া থাকে কোন শব্দটা হবে সেটা আমরা এখানে শিখব। রুলস অফ স্পেলিং, স্পেলিংয়ের রুলসগুলো আমরা দেখব পাশাপাশি। আর এর বাইরে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস। এইগুলোর উপর জোর দিয়ে আমরা এই কোর্সটাকে ফোকাস করেছি মূলত। আমরা এই কোর্সে ডেতে যদি আমরা আসি, এবার কোর্স আউটলাইনে যদি যাই, ডে ওয়ানে আমরা ছাত্রছাত্রীদের একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিয়ে থাকি। সাধারণত একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিয়ে আমরা বোঝবার চেষ্টা করি যে যে কোর্সে শুরু করতে যাচ্ছে তার লেভেলটা কোথায়। যদি খুবই দুর্বল হয় সেই ক্ষেত্রে প্রিলিমিনারি কোর্স করাটা একটু কষ্টসাধ্য হয় অনেকের জন্য। যারা খুবই দুর্বল, অনেক অনেক দুর্বল, তাদের আমরা অ্যাসেসমেন্ট টেস্টে মূলত অ্যাসেস করি। আমরা 50 নম্বর একটি অ্যাসেসমেন্ট টেস্ট নিয়ে থাকি। এই টেস্টে যারা বিলো 10, অর্থাৎ 50-এ 10-এর নিচে পায়, তাদেরকে আমরা উইকেস্ট স্টুডেন্ট হিসাবে ধরে নেই, যে ইংরেজিতে তাদের সমস্যাটা অনেক অনেক অনেক, এবং তাদের প্রথমে বেসিক কিছু বিষয় আমরা ডেভেলপ করতে বলি, তারপর প্রিলিমিনারি ইস্যুগুলো ডেভেলপ করলে ভালো ফল পাওয়া যায়। আর এখান থেকে আমাদের শুরু হলো যে ডে ওয়ানে আমরা পড়বো প্রেজেন্ট সিম্পল টেন্স থেকে শুরু করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্টের 4টা টেন্স আমরা একদিনে কভার করবো এবং এখানে ইরেগুলার ভার্বগুলো দেখবো। ডে টুতে রয়েছে আমাদের পাস্ট সিম্পল টেন্স টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট সিম্পল থেকে শুরু করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত আমাদের পড়তে হবে। পাশাপাশি সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস ফ্রম অ্যাবান্ডান্স, সিনোনিমস অ্যান্টোনিমস আমরা ধরে ধরে পড়বো, যে আমরা এখানে হোম টাচ দিব এবং সেটার ভিত্তিতে ছাত্রছাত্রীরা প্রিপেয়ার হবে নিজেদেরকে। আর এখান থেকে শুরু হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডে 3 ফ্রম ফিউচার সিম্পল টেন্স টু ফিউচার পারফেক্ট টেন্স, ইউজেস অফ মডেল ভার্বস ফার্স্ট হাফ। ডে 3 তে আমরা ফিউচারের যে 4টি টেন্স রয়েছে সেটি পড়বো এবং মডাল ভার্বস যেগুলো সরাসরি টেন্সের মধ্যে পড়ে না, বা কিছু কিছু মডালস একই মডালস ভিন্ন ভিন্ন টেন্সে ব্যবহৃত হতে পারে, সেই মডালসের ফার্স্ট হাফ আমরা আলোচনা করব। যথারীতি সিনোনিমস অ্যান্টোনিমস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো অর্থাৎ গ্রামার এর বাইরে মুখস্থ যে বিষয়গুলো রয়েছে যেমন সিনোনিমস অ্যান্টোনিমস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা আমাদের কোর্স ব্যাপি চলতে থাকবে। ডে 4 আমরা পড়বো ইউজেস অফ মডাল ভার্বস সেকেন্ড হাফ, ট্যাগ কোশ্চেন্স, রেসপন্স রিলেটেড সেন্টেন্সেস, তিনটা বিষয় আমরা এখানে দেখবো, ইউজেস অফ মডাল ভার্ব সেকেন্ড হাফ, ট্যাগ কোশ্চেন্স, রেসপন্স রিলেটেড সেন্টেন্সেস এবং সিনোনিমস অ্যান্টোনিমস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যথারীতি থাকবে। ডে 5 ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল, নন ফাইনিট ভার্বের উপর আমরা 2টা ক্লাস রেখেছি, ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপলের উপর 1টি ক্লাস আর জিরান্ডের উপর আরেকটি ক্লাস, অর্থাৎ ডে 5 হলো আমাদের ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল, ডে 6 হলো আমাদের ইউজেজ অফ জিরান্ড। দেন ডে 7 কন্ডিশনাল সেন্টেন্সেস, কন্ডিশনাল সেন্টেন্স বিশেষ করে ইফ কন্ডিশনাল এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, প্রোভাইডেড দ্যাট, অন কন্ডিশন দ্যাট, শুড, আনলেস, এগুলো আমরা সবগুলো এখানে দেখবো। পাশাপাশি রুলস অফ স্পেলিং, অর্থাৎ ডে 7 আমরা 2টি বিষয় পড়বো, একটা হলো কন্ডিশনাল সেন্টেন্সেস আর হলো রুলস অফ স্পেলিং। ডে 8 অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস ফার্স্ট হাফ, অর্থাৎ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস আমরা 2টা ক্লাস নেব, একটি হলো ফার্স্ট হাফ, এখানে ডে 8 হলো অ্যাক্টিভ প্যাসিভ ফার্স্ট হাফ, ডে 9 অ্যাক্টিভ প্যাসিভ সেকেন্ড হাফ এবং এক্সেপশনাল প্যাসিভ, কিছু প্যাসিভ ভয়েস রয়েছে যেগুলো সাধারণ নিয়মের মধ্যে পড়ে না, নিয়মের বাইরে আসে, সেই বিষয়গুলো আমাদের ডে 9 থাকবে। ডে 10 পার্টস অফ স্পিচ,
ফার্স্ট স্পিচে আমরা কয়েকটা ক্লাস নিব, এর মধ্যে ডেটেনে নাউন এন্ড প্রোনাউনের উপর একটি ক্লাস, নাউন এবং প্রোনাউনের যে ক্লাসিফিকেশন গুলো রয়েছে তার উপর আমরা একটি ক্লাস নিব। ডে 11 পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ এন্ড ভার্বের উপর আরেকটি ক্লাস থাকবে। ডে 12 পার্টস অফ স্পিচ পজিশন অফ অ্যাডভার্ব, অর্থাৎ পজিশন অফ অ্যাডভার্বের উপর আমরা একটা ফুল ক্লাস দিব। ডে 13 পার্টস অফ স্পিচ ইউজেস অফ প্রিপোজিশনস, মানে ইউজেস অফ প্রিপোজিশনের উপর একটি ফুল ক্লাস থাকবে। ডে 14 পার্টস অফ স্পিচ এখানে ইউজেস অফ কনজাংশনস, অর্থাৎ সাবঅর্ডিনেটিভ কনজাংশন এবং কোরিলেটিভ এন্ড কোঅর্ডিনেটিং কনজাংশনের উপর একটা ফুল ক্লাস আমরা দিব। ডে 15 ফ্রেজেস এন্ড ক্লজেস, খুবই গুরুত্বপূর্ণ পার্ট বিসিএস এর জন্য। ডে 16 ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচটা লেখার জন্য খুব গুরুত্বপূর্ণ। ডে 17 রাইট ফর্মস অফ ভার্বস। ডে 18 রুলস অফ কারেকশন ফার্স্ট হাফ, ডে 19 রুলস অফ কারেকশন সেকেন্ড হাফ, অর্থাৎ ডে 18 এ থাকবে আমাদের রুলস অফ কারেকশন ফার্স্ট হাফ, ডে 19 এ থাকবে আমাদের রুলস অফ কারেকশন সেকেন্ড হাফ, আর ডে 20 হলো আমাদের পিন পয়েন্ট এরর্স, পিন পয়েন্ট এরর্স এবং ইডিয়মস এন্ড ফ্রেজেস এখানে থাকবে। আর এরপরে সলিউশন ক্লাসে আমরা কিছু কিছু বিষয় কভার করবো, যেমন সলিউশন ক্লাস ওয়ানে টেন্স, মডাল ভার্বস, ট্যাগ কোশ্চেন্স, রেসপন্স রিলেটেড সেন্টেন্স। আমরা ছাত্রছাত্রীদেরকে এখানে একটি এক্সারসাইজ দিব, মূলত কিছু কোশ্চেন দিব, 200-300 এই এই চ্যাপ্টারগুলোর উপর যে যে কোশ্চেন রয়েছে, প্রায় 200-300 কোশ্চেন এক সপ্তাহ সময় দিয়ে আমরা এটার উপর স্টাডি করতে বলবো, এবং যার যেখানে সমস্যাগুলো রয়েছে একটা সলিউশন ক্লাসে এই বিষয়গুলোর উপর যে কোনো সলিউশন তারা করতে পারবে। আমরা যে 200-300 কোশ্চেন দেবো সেগুলোর উপর, পাশাপাশি এই বিষয়ের উপর আরও যদি কোনো কোশ্চেন বা কোয়েরি কারো থাকে সেখানে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে, অর্থাৎ যে কোনো বই থেকে যে কোনো কনফিউশন, যে কোনো জিজ্ঞাসা এখানে আমাদের করা যাবে এই চ্যাপ্টার রিলেটেড। সলিউশন ক্লাস 2 ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড কন্ডিশনাল সেন্টেন্সেস অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ সেন্টেন্সেস, এখানে আরও আমাদের অর্থাৎ ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড কন্ডিশনাল সেন্টেন্স অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, মোট কথা নন ফাইনাইট ভার্বস, কন্ডিশনাল সেন্টেন্স অ্যাক্টিভ প্যাসিভের উপর আমাদের একটা সলিউশন ক্লাস থাকবে। দেন সলিউশন ক্লাস 3 পার্টস অফ স্পিচ, যেহেতু পার্টস অফ স্পিচটা অনেক বড় চ্যাপ্টার, এখানে মোটামুটি আমরা 200-250 কোশ্চেন নিয়ে কথা বলবো। এই 200-250 কোশ্চেনের মধ্যে যার যেখানে সমস্যা আছে সেগুলো সলভ করতে পারবে, পাশাপাশি অন্য যে কোনো কোশ্চেনও তারা সলভ করতে পারবে। কোশ্চেন সলিউশন ক্লাস 4 ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ রাইট ফ্রমস অফ ভার্বস কারেকশনস, ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ রাইট ফ্রমস অফ ভার্বস হ্যাঁ কারেকশনস, এখানে আমাদের আরেকটি বিষয় যোগ হবে, হ্যাঁ এখানে কারেকশনের পাশাপাশি আমাদের যোগ হবে পিন পয়েন্ট এরর্স, পিন পয়েন্ট এরর্স, পিন পয়েন্ট এরর্স, পিন পয়েন্ট এরর্স যোগ হবে। আচ্ছা তারপর সলিউশন ক্লাস 5 প্রিপোজিশনস, এখানে আমরা প্রিপোজিশনের যে বিষয়গুলো আছে আরো কিছু বিষয় এখানে থাকবে, প্রিপোজিশনস, ইডিয়মস এন্ড ফ্রেজেস, ইডিয়মস এন্ড ফ্রেজেস, এখানে প্রিপোজিশনস, ইডিয়মস এন্ড ফ্রেজেস, এখানে স্পেলিং এর যে বিষয়গুলো আছে, স্পেলিং, নাম্বার, জেন্ডার, এই বিষয়গুলো আমরা এখানে কভার করব, সাথে পাশাপাশি থাকবে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, পাশাপাশি থাকবে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। এভাবে মূলত আমরা আমাদের এই প্রোগ্রামগুলো রান করব। তো আমরা এটা পাশাপাশি আপনাদেরকে যেটা দেখাতে চাই যে আমরা আসলে এইগুলোর জন্য কোন বইগুলো পড়ব, এই কোর্সে আমাদের আমি আমার লেখা কিছু বই আপনাদের দেখাচ্ছি, এই বইতে তার কিছু কিছু পার্ট আমরা পড়ব। প্রথমে আমার লেখা এই হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইটি, এটি মূলত রিটেন কোর্সের জন্য আমরা পড়িয়ে থাকি, এটা 7th এডিশন এখন বাজারে রয়েছে, বিশেষ করে বিসিএস, ব্যাংক জব, বিজেএস, আইএলস রাইটিং, এই চারটা রাইটিংকে কভার করে আমরা এই বইটি প্রকাশ করেছি, বইটি প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশন, এই লিখে ডাকা। আর বোকাবুলারির জন্য আমাদের রয়েছে ইউজেবল বোকাবুলারি ফর বিসিএস অ্যান্ড ব্যাংক রিটেন, এখানে কম্পাউন্ড ওয়ার্ড রয়েছে, অ্যাবাউট 7000 কম্পাউন্ড ওয়ার্ড রয়েছে, বইটি 5th এডিশন এখন বাজারে আছে, এটি বইটি প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী। আমরা রিটেনের জন্য হাউ টু লার্ন রিটেন ইংলিশ এবং ইউজেবল বোকাবুলারি ফর বিসিএস অ্যান্ড ব্যাংক রিটেন, এই দুটো বই পড়াই। আচ্ছা তারপর আমাদের আরেকটি রয়েছে বেসিক ইংলিশ, আমরা প্রিলিমিনারি কোর্সের জন্য সাধারণত আমাদের বেসিক ইংলিশ বইটি প্রকাশ করে পড়িয়ে থাকি, বেসিক ইংলিশ বইটি আমরা পড়িয়ে থাকি আমাদের প্রিলিমিনারি কোর্সটিতে। আর পাশাপাশি আরেকটি বই আমরা পড়াই যে বইটি এখন আপাতত বাজারে নেই, ইংলিশ গ্রামার ফর কম্পিটিটিভ এক্সামস, এটা অনেক বড় বই, অর্থাৎ ইংলিশ গ্রামার অনেক বড় ভলিউম একটা বই, ইংলিশ গ্রামার ফর কম্পিটিটিভ এক্সামস, এটা আমরা এখান থেকে কিছু ম্যাটেরিয়ালস আমরা পেতে পারবো।
অর্থাৎ বেসিকের জন্য আমরা দুইটা বই পড়বো, একটা হলো বেসিক ইংলিশ আর ইংলিশ গ্রামার ফর কম্পিটিটিভ এক্সামস, এই দুইটা বই মিলে এটাও আমার লেখা বই, প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী। এটা এখন আপাতত মার্কেটে পাওয়া যাবে না, তো আমরা এখান থেকে ম্যাটার্সগুলো ছাত্রছাত্রীদেরকে পড়াবো। আর স্পিকিং স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের কিছু বই রয়েছে, আমাদের যেমন এখানে রয়েছে হাউ টু লার্ন প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশ, এটা মূলত যারা স্পিকিং স্কিল ডেভেলপ করতে চায় তাদের জন্য আমাদের এই হাউ টু লার্ন প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশ বইটি, যারা স্পিকিং স্কিল ডেভেলপ করতে চায় তাদের জন্য মূলত আমাদের এই হাউ টু লার্ন প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশ বইটি। এর বাইরেও আমাদের আইএলটিএস স্পিকিং এবং অন্যান্য আরও কিছু কিছু বই রয়েছে। আমাদের প্রায় সবগুলি বই প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী নির্ভর ডাকা। আমাদের বইগুলো সারা দেশে আপনারা পাবেন, কোথাও না পেলে আমাদের নক করতে পারেন, আমরা বলে দিব যে কোথায় বইগুলো পাওয়া যাবে। সবশেষে প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।